আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি আদমকে সৃষ্টি করেছি, তোমরা আমার আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ শুনিয়া আদমকে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকল ফেরেশতারা আমার আদমকে সেজদা করলো। শয়তান আল্লাহর কথা অমান্য করলো, আদমকে সেজদা করলো না, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকল ফেরেশতারা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেজদা করলো। ইবলিস আল্লাহর কথা না মানার কারণে, আল্লাহর কথা আল্লাহর আদেশ অমান্য করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, শয়তান আমি আল্লাহ আদেশ দিলাম, হুকুম করলাম, আমার কথা মানলে না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলে, আমার আদেশ অমান্য করলে, যা আজকে থেকে তুই কাফেরদের দলভুক্ত হয়ে গেলে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودا وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الغفور الرحيم
সদাকাল্লাহুল মাওলানা আলিয়্যুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদীন ওয়াস শাকিরীন وقال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যে দরুদ আমরা নামাজে পড়ি মহব্বতে সেটা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনাদের এদিকে দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়, এত জোরে বলুন কি হয়, সবাই চুপ রইছেন আর পড়লেও আস্তে আস্তে পড়তেছেন, মনে হচ্ছে যে গুনাহ মনে হয় আমার নামাজ জমা হচ্ছে। গুনাহ যদি নাই হয়, সবই যদি হয়, এখানে এসেছেন কিসের জন্য? মহাব্বতে উচ্চ আওয়াজে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كونين مختار خدا تمك بنايا কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া উম্মত কানে গহবান খুদা তুমকো বানায়া উম্মত কানে গহবান খুদা তুমকো বানায়া কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া উম্মত কা নিগহবান খুদা তুমকো বানায়া উম্মত কা নিগহবান খুদা তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায় তাজদার মদিনা কে তুমাহে আরবি হ্যায় তাজদার মদিনা কে তুমাহে আরবি হ্যায় আশজার নেতে তে হে নবুয়ত কি শাহাদাত আশজার নেতে তে হে নবুয়ত কি শাহাদাত তশকিক কমর মে ঘে তো গুল কি ইশারা
তশকি কে কামর মে হে তো আঙ্গুল কে ইশারা বলাওয়াল আলা বি কামালিহি কশফত জাবি জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলাওয়াল আলা বি কামালিহি কশফত জাবি জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি যে মহান জাল্লা জালালুহু আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে জাহিলিয়তের যুগে কোরআন ও হাদিসে মজলিসে জান্নাতি বাগান জান্নাতি পরিবেশ ওলামায়ে কেরামদের মজলিস দুনিয়ার শ্রেষ্ঠতম দামি জায়গা দুনিয়ার শ্রেষ্ঠতম মজলিস কোরআনি মজলিসে বসে কোরআন ও হাদিসকে সামনে রেখে হকানি ওলামায়ে কেরাম নবী ওয়ারিসদের জবান থেকে আলোচনা শোনার জন্য বলার জন্য যে মহান মালিক কবুল করেছেন হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সেই মালিককে খুশি করার লক্ষ্যে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। তো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ প্রেরণ করেছেন, এই পৃথিবীতে মানুষ প্রেরণ করার আগে মানুষ যেভাবে বসবাস করছে, কোটি কোটি মানুষ দুনিয়াতে দুনিয়ার জমিনে আছে, মানুষ বসবাস করার আগে এই পৃথিবীতে একটা জাতি বসবাস করত, সেই জাতিটার নাম জানেন? জিন জাতি। মাশাআল্লাহ, অনেকে জানে জিন জাতি। জিন জাতি বসবাস করা অবস্থায় আল্লাহ পাকের বেঈমানি এমন ভাবে করতে শুরু করলো, আল্লাহর সঙ্গে দুশ্মনী, আল্লাহর কথা অমান্যতা এমন ভাবে করতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন গুসসা হইয়া তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে, দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে। তো এই এদের দলের মধ্যে একজন ছিল বাদশা, যেটার নাম ছিল আজাজিল। নাম কি? আজাজিল। আজাজিল, এই আজাজিল সে ফেরেশতাদের দলভুক্ত হয়ে গেল। ফেরেশতাদের দলভুক্ত হয়ে আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের প্রতি খুশি হয়ে ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগতেছে, সেটা হচ্ছে এই যে মাঝখানে যে জায়গাটা ফাঁকা দেখা যায়, এই ফাঁকা জায়গাটা জন্য আজকে ওয়াজ আপনাদের ভিতরে ঢুকবে না। একটা রাত যদি আল্লাহর জন্য এতটুক ঠান্ডা সহ্য করতে না পারেন, আল্লাহর কাছে কি জবাবটা দিবেন বলেন? আল্লাহর প্রতি যদি মহাব্বত থাকে তাহলে এতটুক ঠান্ডা তো আমাকে ধরে রাখতে পারে না, এতটুক ঠান্ডা আমাকে ধরে রাখতে পারে না। আল্লাহর প্রতি মহাব্বত যাদের বেশি আছে, রসুলকে যারা বেশি ভালোবাসেন, ওই সমস্ত যুবক মুরব্বীরা এখানে বসে বসে প্রমাণ করে যে আল্লাহ আপনি যে ভিডিও করছেন ফেরেশতার মাধ্যমে, প্রমাণ করে দিলাম ঠান্ডার ভিতরে বসে আপনাকে ভালোবাসি, আপনার কোরআনকে ভালোবাসি, বিদায় ঠান্ডার ভিতরে বসে আপনার কোরআনের বাণীগুলি শুনেছি। তো ভাইয়া দোস্ত বুজুর্গ, সেই আজাজিল ফেরেশতা, ফেরেশতাদের দলভুক্ত ইবলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এতটা খুশি হলেন, ফেরেশতাদের সর্দার বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষ প্রেরণ করবেন, আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইবলিসকে পরীক্ষা নিচ্ছে, ইবলিসকে বলছে এবং সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি আদমকে সৃষ্টি করেছি, তোমরা আমার আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ শুনিয়া আদমকে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকল ফেরেশতারা আমার আদমকে সেজদা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, হে ফেরেশতারা, শয়তান ফেরেশতাদের দলভুক্ত, আল্লাহ যখন আদেশ করলেন ফেরেশতারা আমার আদমকে তোমরা সেজদা করো, সকল ফেরেশতারা সেজদা করলো, করলো না কে? কেন করলো না? কি কারণে? শয়তান আল্লাহর কথা অমান্য করলো, আদমকে সেজদা করলো না। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকল ফেরেশতারা আদম আলাইহিসসালামকে সেজদা করলো। ইবলিস আল্লাহর কথা না মানার কারণে, আল্লাহর কথা আল্লাহর আদেশ অমান্য করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হে শয়তান আমি আল্লাহ আদেশ দিলাম, হুকুম করলাম, আমার কথা মানলে না, অহংকার করলে, আমার আদেশ অমান্য করলে, যা আজকে থেকে তুই কাফেরদের দলভুক্ত হয়ে গেলে। শয়তান আল্লাহর কথা অমান্য করার কারণে, আল্লাহর বিধানগুলি না মানার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে, অহংকার করার কারণে শয়তান আজাজিল থেকে ইবলিস হয়ে গেল, কাফিরদের দলভুক্ত হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য দুনিয়া জমিনে কালিমা যতই তোমার মুখস্থ থাকুক না কেন, আল্লাহর বিধান যদি তুমি না মানো, অস্বীকার করো, তাহলে তোমার ভিতরে পরিষ্কার ভাবে ঈমানটা চলে যাবে, বেঈমান হইয়া কবরে যাবে, ঠিক কিনা? এই সারা জীবন সে ইবাদত করেছে, এমন কোন জায়গা নাই যে সেজদা সে দেয় নাই, এত ইবাদত সে করেছে, বুঝেন না? আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদের সর্দার বানায় দিছে। এমনি শয়তান যখন দেখলো একটা হুকুম অমান্য করার কারণে আমার সারা জীবনের ইবাদত বরবাদ, শুধু বরবাদ হই না, কাফের হয়ে গেলাম, লানতে তক্তা আল্লাহ গলায় ঝুলাইয়া দিছে, আজীবন এটা নিয়ে থাকতে হবে। এবার শয়তান আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ সারা জীবনের ইবাদত আমার বরবাদ হয়ে গেল,
একটা কথা অমান্য করার কারণে সকল ইবাদত আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য হয়ে শয়তানকে প্রশ্ন করে, শয়তান এত ইবাদত তুমি করেছ, আমার সকল হুকুম হাকাম মেনেছ, কিন্তু এই হুকুমটা তুমি কেন মানো নাই, কে তোমাকে বারণ করেছে? আল্লাহ পাক ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে উদ্দেশ্য করে বললেন, হে শয়তান, হে ইবলিস, তোমাকে আমার হুকুম মানতে কে বারণ করেছে? যে আদমকে আমি নিজে কুদরতি হাতে বানাইলাম। সুবহানাল্লাহ, কিভাবে বানাইছে? কুদরতি হাতে আমি আদম রে বানাইলাম, আমার কুদরতি হাতে বানানো আদম রে সেজদা দিতে তোমাকে কে বারণ করেছে? কে তোমারে বারণ করলো আমার কুদরতি হাতে বানানো আদমকে সেজদা দিতে? শয়তান দে আল্লাহ পাক প্রশ্ন করলেন, শয়তান তুমি কি তার চাইতে দাম বেশি, দাম বেশি নাকি তুমি অহংকার অবশত তুমি তাকে সেজদা করো নাই? সে শয়তান উত্তর দেয়, ইবলিস উত্তর দেয়, ক্বালা আনা খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান আল্লাহকে যুক্তি দেয়, আল্লাহ আমি দামি, কেমনে? আনা খলাকতানি মিন নার, আমাকে আপনি বানাইছেন আগুন দ্বারা, আর আগুনের স্বভাব হচ্ছে জ্বালানো পোড়ানো ঊর্ধ্বগামী হওয়া, আর আদম রে বানাইছেন আপনি মাটি দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম রে বানাইছেন আপনি মাটি দ্বারা, মাটির স্বভাব হলো যত উপরে দেন না কেন, যত উপরে রাখেন না কেন, যদি ছেড়ে দেন তাহলে নিচে চলে আসে, ঠিক কিনা? আমি হচ্ছি শ্রেষ্ঠ, আর আদম হচ্ছে মাটির দ্বারা, মাটির সৃষ্টির কারণে আমার চাইতে দুর্বল। এই যুক্তি শয়তান ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দান করাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, যা এখান থেকে বের হ, বের হ এখান থেকে, আমার কথা মানবে না, আমার হুকুম পালন করবে না, আমার বিধান বলি মানবে না, আমার জমিনে বসবাস করবে এই অধিকার তোকে কেউ দেয় না, বের হ, বের হ, বের করে দিলেন শয়তান, শয়তানকে বের করে দিলেন। এখানে তাফসীরকারকরা বিভিন্ন ব্যাখ্যা করেছেন, শয়তানকে জান্নাত থেকে বের করেছেন কেহ কেহ বলছেন, আবার কেউ এটাও বলছেন শয়তান ইবলিস হওয়ার আগে যখন সে আজাজিল ছিল, ভালো ছিল, তখন তার চেহারাটা ছিল সুন্দর, চমৎকার চেহারা বিশিষ্ট ছিল। শয়তানের সকল ইবাদত বরবাদ হয়ে গেল, সকল ইবাদত বরবাদ হয়ে গেল, লানতের তক্ত পাইল, সুন্দর চেহারা গেল, সব গেল। এবার শয়তান বলতেছে, আল্লাহ আমি যে ইবাদত করছি, তোমার গোলামি করছি, একটা হুকুম অমান্য করার কারণে সকল ইবাদত বরবাদ হয়ে গেল, তোমার কাছে আমি কিছু চাই, আমাকে কিছু দাও। আল্লাহ বলেন, কি চাস, কি চাস তুই, তোর কি লাগবে? শয়তান আল্লাহর কাছে কিছু চাচ্ছে, ক্ষমতা চাচ্ছে। এক নাম্বার ক্ষমতা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্না শাইতানা
ইজরি মাজরাদ দাম। হায় আল্লাহ, আমার সব তো বরবাদ হয়ে গেছে, তবে আমাকে এমন ক্ষমতা দেন। আল্লাহ রাসূল বলছেন শয়তানকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে শয়তান আদম সন্তানের শিরায় শিরায় রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা রাখে। শিরায় শিরায় রক্তে রক্তে চলার ক্ষমতা রাখে। এবং যখন যে কোনো মুহূর্তে যে সুরত ধরতে তার মন চাবে সেই সুরতই সে ধরতে পারবে। তো শয়তান কিন্তু মানুষের রক্তের ভিতরে ঢুকে, এই জন্য মাঝে মধ্যে দেখবেন আপনাদের পোড়াবাড়ি বাজারে জগা যখন লাগে দুইজনের ভিতরে একজন কয়ে কথা কিন্তু সাবধানে কইছে, আমার শরীর কিন্তু রক্ত কিন্তু গরম হয়ে গেছে, কথা বলেন আমার রক্ত গরম হয়ে গেছে কথা সাবধানে কয়, তার রক্তে কি ফেরেশতা ঢুকছে? এত জোরে বলেন শয়তান ঢুকছে। ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদাম, শয়তান ঢুকেছে। শয়তান আল্লাহর কাছে চাইলেন আল্লাহ যখন যে কোনো মুহূর্তে যে সুরত আমার ধরতে মন চায় সেই সুরতই ধরার ক্ষমতা দিও, না হয় বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাই দুজো ওরা দেখতে পারে যে আমি ঝগড়া লাগাইছি। স্বামী স্ত্রীর ভিতরে তালাক লাগাইয়া দিলাম, তালাক দেয়া দিল স্বামী স্ত্রীর কাজটা আমি করাইলাম, যদি দেখতে পারে উপায় কিন্তু আমার নাই। শয়তান মানুষকে কিভাবে ধোকা, তাফসিরে নুরুল কোরআনে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় মুহাদ্দিক একজন আলেম ছিলেন, যাকে সকল পীরদের পীর বলা হয় সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ধোকা দেওয়ার জন্য শয়তান ওনার বাড়িতে হাজির। আজকে আমার যুব সমাজদেরকে শয়তান কিভাবে ধোকা দেয়, যুব সমাজ রাত্রি বেলা যখন ঘুমায় ঘুম চোখে আসে না, এবার বলে যে মোবাইলটা একটু হাতে নাও, একটু সময় পাস করো, মোবাইল চালাও, ইউটিউব চালাও, ফেসবুক চালাও, দেখবা আস্তে আস্তে তোমার চোখের ভিতরে ঘুম চলে আসবে। বলুন নাউজুবিল্লাহ। বর্তমান সমাজের যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে এক নম্বর হাতিয়ার নাম হলো, আর জোরে জোরসে বলো, কথা বুঝছেন একদম ক্লিয়ার কথা, টিভি সিডি দেখা ইমান, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারা মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। আরো আস্তে, টিভি সিডি দেখা ইমান, টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারা মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। যাত্রা বানাই মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েদের নাচন এখন সবার হাতে হাতে, যাত্রা বালাই মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েদের নাচন এখন সবার হাতে হাতে, ওরে সব দেখে যায় যে মোরে হয়ে যায় আমি হতাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। আরো জোরে, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লিখা পড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা চিনতো না রে মেয়ে, ওরে এখন ছেলে প্রেম করে দেখা হিন্দি ফিল্ম নাচ, ওরে এখন ছেলে প্রেম করে দেখা হিন্দি ফিল্ম নাচ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লিখা পড়া কত ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা চিনতো না রে মেয়ে,
ওরে এখন ছেলে প্রেম করে দেখা হিন্দি ফিল্ম নাচ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ।